গরুর মাংসের কালা ভুনা। আমার মতো গরুর মাংস প্রিয় মানুষের নামটি শুনলেই কেমন যেন জিহ্বায় জল এসে পড়ে। খুবই জনপ্রিয় একটি খাবার গরুর মাংসের কালা ভুনা, আমরা কম বেশি সবাই এটা পছন্দ করি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার সেটা হলো এই গরুর মাংসের কালা ভুনা। আমরা অনেকেই ভাবি এটা মনে হয় মাংসটাকে ভেজে ভেজে কালো করা হয়, আসলে কিন্তু সেটা না, এটাকে রান্না করেই এরকম কালো করা হয়েছে। আর আমি এটা কিভাবে রান্না করছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মাংসটা কত সফট হয়েছে দেখো, অনেক সফট হয়ে গেছে, একেবারেই সিদ্ধ হয়ে গেছে প্রপারলিভাবে। তো চলো তাহলে দেখা যাক আমি এটা কিভাবে রান্না করছি। তো ফার্স্টে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর আমি আজকে 2 কেজি গরুর মাংসের কালা ভুনা করব। তো আমি মাংসটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি একেবারেই সলিড মাংসটা নেইনি, এখানে হাড্ডি তারপর একটু চর্বি এগুলোও নিয়ে নিয়েছি। এটা দিলে আর কি কালো ভুনাটা সুন্দর হয়, শুধু মাংস দিয়ে কালো ভুনা হয় না। আর লক্ষ্য রাখতে হবে গরুর মাংসটা ধুয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার জন্য, এটার ভিতরে যেন কোনো রকম পানি না থাকে। আমি প্রায় এটাকে ধুয়ে 10 থেকে 15 মিনিট পানিটা ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে। আর আমি এখানে কীরকম টাইপের মাংস নিয়েছি সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, একটু হাড় একটু চর্বি মাংস একসাথে করে। তো আমি এখানে এখন একে একে করে সবগুলো মশলা অ্যাড করে নিব। তো ভালো করে লক্ষ্য রাখবা আমি এখানে কী কী মশলা অ্যাড করতেছি। আমি 2 কেজি মাংসের জন্য এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর যে যে মশলাটা আমি দিয়ে দিব সেটা হলো এখানে সবগুলো গুঁড়ো মশলা আছে, হলুদ মরিচ লবণ গরম মশলা তারপরে ধনিয়া জিরা। তো আমি সবগুলোই নিয়ে নিচ্ছি। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 2 কেজি মাংসের জন্য 3 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া, 2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, 1 টেবিল স্পুন জিরার গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। তো আর এখন আমি এখানে গরম মশলার গুঁড়াটা আমি ইউজ করব না, এটা আমি পরে ইউজ করব। আর এখানে স্পেশাল একটা মশলা নিয়েছি সেটা হলো বড় কালো এলাচ আর এস্টার মশলা, এটা হলো কালো ভুনার মশলা, এটা দিতেই হবে, এটা না দিলে কিন্তু কালো ভুনাটা হবে না। আর এখানে আমি 3-4টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। তো আমি একে একে করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, এস্টার কালো গোলমরিচ তেজপাতা। আর এখানে আমি আরও 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তাটাও আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 2 কাপ প্লাস 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তা যে তেলটার ভিতরে আমি করেছি ওই তেলটাই আমি এখানে ইউজ করব, আমি ওই তেলটাও দিয়ে দিলাম এখানে। দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে অনেক ভালোভাবে, কালো ভুনার মাংসটা যত বেশি মাখানো হবে কালো ভুনাটা অতই সুন্দর হবে আর অতই টেস্ট হবে। আপনারা পারলে এটা 2 হাত দিয়ে মাখাবেন, আমি 2 হাত দিয়ে মাখাতে পারতেছি না, কারণ আমি 1 হাতে আমার ক্যামেরা আর 1 হাত দিয়ে আমি মাখাচ্ছি। যত বেশি মাখানো হবে কালো ভুনাটা অত বেশি মজা হবে, অত বেশি টেস্ট হবে। এই যে আমার মাংসটা কিন্তু একেবারেই মাখানো হয়ে গেছে, আর আমি একটু মাংস উঠিয়ে দেখাচ্ছি যে এটা কিভাবে মাখানো হয়েছে। আর এখানে হলো আমি সামান্য একটু পানি নিয়েছি, যেটার ভিতরে তেল ছিল ওটার ভিতরে আমি একেবারেই সামান্য একটু পানি নিয়ে এটার ভিতরে দিয়ে দিলাম। তো আমি মাংসটাকে এখন চুলোয় বসিয়ে দিলাম, আর এই পর্যায়ে আমার চুলাটা একেবারেই মিডিয়াম লোতে রাখতে হবে। আর আমি পুরো কালো ভুনা রান্নাটা পুরো চুলা মিডিয়াম লোতে করেই রান্না করব, এটা একটু বাড়ানো যাবে না। তো আমি এটাকে বসিয়ে দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে দিচ্ছি, আর এটাকে 10 মিনিট পরপরই নাড়তে হবে। এটা নিচে লেগে যাবে না, কারণ চুলাটা তো মিডিয়াম লোতে থাকবে, হাই হিটে থাকবে না। তো 10 মিনিট পরপর এটাকে নাড়াচাড়া দিয়ে দিলেই হয়ে যাবে। এখন কিন্তু এখানে আমি এক্সট্রা কোনো পানি দেইনি, এখান থেকেই পানিটা বের হয়েছে, আর এই পানিটাতেই মাংসটা 80% সিদ্ধ হয়ে যাবে।
তো আমি এভাবে করে করে এক ঘন্টা আমি এভাবে দশ মিনিট পর পর ঢাকনাটা তুলে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে দিব, যাতে করে নিচে না লেগে যায়। নিচে তো লেগে যাবে না একটু পর পর নাড়া দিলে। তো আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এভাবে করে করে রান্না করতে করতে যখন আমি 40 মিনিট রান্না করব, তখন আমি এখানে আর একটা মশলা অ্যাড করব, আর সেটা হলো স্পেশাল একটা মশলা জয়ফল জয়ত্রী। এই দুইটা আমি এখানে বেটে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। তো আমার বাটা ছিল, আমি বাটাটাই দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন জয়ফল জয়ত্রী দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে ঢাকনাটা দিয়ে আমি আবারও রান্না করব 10 মিনিট। আর 10 মিনিট রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা তুলে আরও একটা মশলা অ্যাড করব, সেটা হলো গরম মশলা। গরম মশলাটা কিন্তু আমি তখন দেইনি, এখন দিয়ে দিলাম গরম মশলাটা। আর গরম মশলাটা আমি এখানে হাফ টেবিল স্পুন নিয়েছি। আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো। এটা হলো 1/4 টেবিল স্পুন দিলেই হবে, 1 টেবিল স্পুনের 1/4 ভাগ, এটা দিলেই যথেষ্ট। তো এভাবে করে করে আমি প্রায় 1 ঘন্টার মতো এটাকে রান্না করব। আর যখন আমার এটাকে 1 ঘন্টা পরে রান্না করতে করতে ঝোলটা একেবারেই টেনে যাবে, গায়ে লেগে যাবে মাংসের সাথে, তো তখন আমি একটু গরম পানি অ্যাড করব। 1 কাপের মতো ফুটানো গরম পানি অ্যাড করব আমি এখানে। তো আমি এখানে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম, 1 কাপ গরম পানি দিয়ে দিব, বেশি দেয়া যাবে না। আর আমার এই 1 কাপ পানিতেই পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আমার তৈরি হয়ে যাবে গরুর মাংসের কালা ভুনা, যেটা শুনলেই জিভায় পানি চলে আসে। তো আমি এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত আমার মাংসের পানিটা শুকিয়ে না যায়। আর চুলার আঁচটা কিন্তু অতটুকু পরিমাণেই থাকবে ফার্স্টে যেটা ছিল। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত পানিটা একেবারে টেনে না যায়। তো পানিটা যখন টেনে যাবে, আমি ওই পর্যায়ে এখানে আর একটা মশলা অ্যাড করব, সেটা হলো জিরার গুঁড়া। জিরা আমি গুঁড়ো করে রেখেছিলাম, আমি জিরার গুঁড়া এখানে দিয়ে দিছিলাম এমনি, বাট এখানে আমি কিছু জিরার গুঁড়ো করেও রেখেছি। আমি ওই জিরার গুঁড়াটা এখানে অ্যাড করব। আর একটা জিনিস অ্যাড করব, সেটা হলো রাঁধুনি মশলা, যেটা একেবারেই না দিলে নয়, এটাই হলো কি বলে কালো ভুনার আসল টেস্টটাই নিয়ে আসে, রাঁধুনি মশলা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল স্পুন, আর দিয়ে দিব 1/2 টেবিল স্পুন রাঁধুনি মশলা। তো আমি এই রাঁধুনি মশলা আর জিরার গুঁড়ো দিয়ে এটাকে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব। আরও 5 থেকে 10 মিনিটের জন্য এটা চুলোর উপরে থাকবে। আর এটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই, এখনও অনেকটা বাকি রান্না করার। তো দেখতে থাকুন আমার ফুল ভিডিওটি। 5 থেকে 10 মিনিট আরও চুলোর উপর রাখার জন্য কিন্তু ঝোলটা একেবারেই মাখামাখা হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব। তো চুলাটা অফ করে দিয়ে আমি এখানে একটা প্যান নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আমি মাংসটাকে ফ্রোং করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি। অবশ্যই মনে রাখতে হবে সরিষার তেলটা কিন্তু দিতেই হবে কালো ভুনা করার জন্য। আর এখানে কিছু পেঁয়াজ রসুন আর 7-8টা শুকনো লঙ্কা নিয়েছি আমি এটাকে ফ্রোং করার জন্য। তো আমি তেলের ভিতরে পেঁয়াজ আর রসুনটা ফার্স্টে দিয়ে দিলাম। এটা যখন হালকা হালকা একটু ব্রাউন কালার চলে আসবে, হালকা 50% ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব, পেঁয়াজটাকে ব্রেস্তা করে নিব। আমরা যেরকম ডাল রান্না করার পরে যেরকম ফ্রোং কাটি, ঠিক সেই রকমেরই। তো আমার এখানে পেঁয়াজ ব্রেস্তাটা হয়ে গেছে, আমি এটা মাংসটার ভিতরে পুরোটা ঢেলে দিয়ে দিচ্ছি। মাংসের ভিতরে ফোড়নটা দেওয়ার পরে আমি এটাকে আবারও চুলোর ওপর বসিয়ে দিব। একেবারেই লো আছে, হালকা মিডিয়াম না, একেবারেই লো আছে। এটাকে আমি আবারও চুলোয় বসিয়ে দিব, ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে দিব এবং রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার মাংসটা কালো না হয়ে যায়। আমি আরও 30 মিনিট এটাকে রান্না করব মিডিয়াম
মিডিয়াম না একেবারে লো আঁচে রেখে আমি আরও 30 মিনিট এটাকে রান্না করব। উল্টে পাল্টে একেবারে ভালো করে এটাকে রান্না করতে হবে। এখন তো আমার মাংসটা প্রায় 20 থেকে 25 মিনিট পরে, কিন্তু মাংসটার কালারটা আস্তে আস্তে চলে আসতেছে। আমি ভালোভাবে ঢাকনা দিয়ে দিয়ে একটু পর পর ঢাকনা তুলে আবার নেড়ে দিচ্ছি। আর এই যে দেখো, মাংসটার কালারটা কিন্তু আস্তে আস্তে চলে আসতেছে, আরও চলে আসবে এটার কালার। এটা ফুল কালো হয়ে যাবে একদম, অলরেডি কালো হয়ে গেছে আমার মাংসটা। আর মাংসটা কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গেছে পুরো, আর মাংসটা কালোও হয়ে গেছে। এটা আমি যখন তুলে নিব তখন আরও কালো হয়ে যাবে। তো মাংসটা আমার হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে। আমি এটাকে তুলে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। দেখো তোমরা, আর কালারটা কত সুন্দর আসছে দেখো, কালো ভুনার কালারটা। এটা কিন্তু আসলে কালারটা কিন্তু আরও কালো দেখা যায় সামনাসামনি। আমার কালো ভুনাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর অবশ্যই যখন তুলবা তখন লক্ষ্য রাখতে হবে এটা লবণ হয়েছে নাকি, এটা ভালোভাবে ঝোলটা টেনেছে নাকি। এটা একেবারেই মাখা মাখা হবে, এটার ভিতরে কোনো ঝোল থাকবে না। তো আমার কালা ভুনাটা কিন্তু একেবারেই প্রপারলি তৈরি হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু অসাধারণ মজার হয়েছে। তো বাসায় সবাই ট্রাই করবা আমার এই কালো ভুনা রেসিপিটা দেখে, ফলো করে। আমি আশা রাখি তোমাদের কাছে ভালো লাগবে, ভালো লাগবে না অনেক ভালো লাগবে। তো এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার কালা ভুনা, দিস ইজ কালা ভুনা, এটাই সেই কালো ভুনা। তো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে সবাই, এবং আমার কমেন্ট বক্সে জানাবে আমার কালা ভুনাটা কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে। তোমরা রান্না করে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে আজকে যারা যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবে আরও নতুন নতুন ভিডিও পেতে। আর আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর আমি আজকের মতো এখানেই বিদায় নিব, অন্য কোনো দিন নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হব তোমাদের সামনে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।